হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, ওয়েলকাম টু ডক্টর জি ভুঁই হোমিও চর্চা। আজকের হোমিও চর্চাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিন, যে মেডিসিনগুলি অ্যান্টিডট হিসাবে খুব দ্রুততার সাথে কাজ করে, প্রতিষেধক হিসাবে কাজ করে, সেই মেডিসিনগুলি এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনি যদি ভিডিওতে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন সরাসরি আলোচনায়। এই অ্যান্টিডট কী কী পারপাসে বা কী কী কজেশন থাকলে আমরা এই মেডিসিনগুলি অ্যান্টিডট করব, এক এক করে আলোচনা করছি। এক নম্বর মেডিসিন লিডাম্পাল, লিডাম্পালস্ট্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন। যদি কাউকে বিষাক্ত পোকামাকড় দংশন করে, সেই জায়গাটা ইনফ্লামেশন বা পাসফার্মেশন হয়। যদি র্যাট ইঁদুরে কামড়ে দেয়, বাঁদরে আঁচড়ে দেয়, বিড়ালে আঁচড়ে দেয় বা কামড়ে দেয়, রাগান্বিত কুকুর যদি কামড়ে দেয়, সেই সব ক্ষেত্রে আমরা এই লিডাম্পাল ওষুধটি ব্যবহার করতে পারি। আবার স্কর্পিয়ন, বিষাক্ত স্কর্পিয়ন, স্কর্পিয়ন অর্থাৎ কাঁকড়া বিষে যদি দংশন করে বা মৌমাছি দংশন করে, তাহলে সেই জায়গাটা অত্যন্ত জ্বালা থাকে, একটা স্টিংিং পেন থাকে, সেই সব ক্ষেত্রে আমরা এই লিডাম্পাল মাদার টিনচার যদি ওই ক্ষতস্থানে অ্যাপ্লাই করি তাহলে খুব দ্রুততার সাথে আরাম বোধ হয়। এবং তার সাথে যদি এই লিডাম্পাল 30 potency এক বা দু ফোঁটা করে সারাদিনে তিনবার ব্যবহার করি, 2 থেকে 3 দিন ব্যবহার করি একটু জলের সঙ্গে মিশিয়ে, তাহলে তার ওই কষ্টগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হবে। যদি প্রয়োজন হয় পরবর্তীকালে হায়ার পোটেন্সি আমরা ভাবতে পারি। 2 নম্বর মেডিসিন কি থুজা অক্সিডেন্টালিস আর বডভিটি, এটি একটি খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট অ্যান্টিসাইকোটিক মেডিসিন। যে সকল ব্যক্তিরা চা বেশি খায়, চায়ের নেশা বেশি, প্রচণ্ড চায়ের নেশা, সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে যদি থুজা অক্সিডেন্টালস ব্যবহার করা যায় মাদার টিনচার হিসেবে কিছুদিন, তাহলে তার চায়ের নেশা অনেকটাই কমে যাবে। এছাড়া ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশন, ভ্যাকসিনের কুফল থেকে যদি কোনো রোগ সৃষ্টি হয়, যেমন জ্বর, যে জায়গাটা ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই জায়গা ফুলে যাওয়া, ইনফ্লামেশন হওয়া, পাসফার্মেশন হওয়া, সেই সব ক্ষেত্রে আমরা এই থুজা অক্সিডেন্টালিস ইজ ভেরি গুড রেমেডি আমরা ব্যবহার করতে পারি। এই থুজা অক্সিডেন্টালিস কত পোটেন্সি আমরা ব্যবহার করব, ফার্স্ট টাইম আমরা 30 potency ব্যবহার করব, 1 থেকে 2 ফোঁটা করে দিনে 2 বার 3 দিন ব্যবহার করব। যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীকালে আমরা হায়ার পোটেন্সি ব্যবহার করতে পারি। 3 নম্বর মেডিসিন অ্যালুমিনিয়াম, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি হোমিওপ্যাথিক মেডিসিন। যে মেডিসিনটিতে লেড পয়জনিং, সীসা, যে সকল ব্যক্তিরা সীসা ফ্যাক্টরিতে কাজ করে তারা অনেক সময় লেড পয়জনিং হয় তাদের শরীরের মধ্যে, সেই সকল ক্ষেত্রে আমরা এই অ্যালুমিনিয়াম ওষুধটি 30 potency 1 বা 2 ফোঁটা করে সারাদিনে 2 বার করে 4-5 দিন ব্যবহার করব। যদি প্রয়োজন হয় পরবর্তীকালে হায়ার পোটেন্সি ভাবতে পারি, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। 4 নম্বর মেডিসিন ফসফরাস, অনেক সময় কি হয় অপারেশনের সময়, সার্জিক্যাল অপারেশনের সময় ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। এই ক্লোরোফর্ম ব্যবহার করার ফলে পেশেন্টের বমিভাব থেকেই যায় এবং কন্টিনিউয়াস বা ফ্রিকোয়েন্ট ভমিটিং হতেই থাকে। তাহলে সেই সব ক্ষেত্রে আমরা যদি এই ফসফরাস মেডিসিনটি 30 potency ব্যবহার করি, খুব ইনস্ট্যান্টলি কাজ করে, খুব তাড়াতাড়ি কাজ করে এবং তার কষ্টগুলো, তার স্টপ ভমিটিং,
যে বমি হয়েছিল সেটা দূরীভূত হয় খুব তাড়াতাড়ি। 5 নম্বর মেডিসিন কি? নাক ভূমিকা, খুব কমন মেডিসিন যেটা আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মেডিসিন হিসাবে সকলেই অনেকেই পরিচিত, কিন্তু এই মেডিসিনটি যে সকল ব্যক্তিরা অত্যন্ত মদ্যপান করে, গাঁজা বিড়ি সিগারেট গুটকা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত, সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে যদি অ্যান্টিডট হিসেবে আমরা এই নাক্স ভূমিকা মাদার টিনচার ব্যবহার করি 10 ফোঁটা করে সারাদিনে 2 থেকে 3 বার করে 2 থেকে 3 মাস খাওয়াই, তাহলে তার ওই মদের নেশা বা যে কোনো নেশাই তার চলে যাবে খুব দ্রুততার সাথে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি সকলের ভালো লাগবে এবং উপকারে লাগবে। যদি ভালো লাগে বা উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের আত্মীয় স্বজনদের, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হনুম্যান, জয় হোমিওপ্যাথি, নমস্কার।